আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। মাঝে মাঝে মনে হয় যেন গোলায় দড়ি দি মোরে হই মুরগি। আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যেন গোলায় দড়ি দি মোরে হই মুরগি। বেঁচে থেকে কি লাভ, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। প্রত্যেক সংসারে বাবা মার যখন বয়স হয়ে যাবে, ছেলে বৌমার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এর থেকে মুরগিরা অনেক ভালো আছে, সারাদিন খড়ে আটকে রাখে, ঠিক বিকেল চারটের পর ওদের ছেড়ে দেয়। সবাই উড়ে 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 এক জায়গায় হয়। মেয়ে মুরগি তখন ডানা খেলিয়ে কক 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 করে বসে পড়ে। এরা মুরগ তখন ডানা খেলিয়ে ককর কক ককর কক ককর কক। কাছে এলো ঠোঁটে ঠোঁট রেখে কি ওদের গোপন কথাবার্তা সেরে নি। তা আমার মনে হচ্ছে ওরা নিকো পার্কে বেড়াতে এসেছে, ওরা ভালো সুখে আছে। না, আজ আমি মরবো বলেছি, আজ আমি মরবই মরবো। কোথায় এসি বলো দেন, এখন কটা বাজে বলো দেন। আর যদি কেউ জিজ্ঞেস করে আমি বলতে পারবো নি গো, আমার হুঁশ নেই, আমার কোনো দোষ নেই, যত দোষ সব আমার ছেলের। সারা জীবনটা আমরা চটে সংসার করেছি, আমি আর আমাদের লোক। চটের লোকটা মরে গেল, আর এই বুড়ো বয়সে আমার ছেলে কোত্থেকে একটা পাম্প বালিশ কিনে এনেছে। এনে বলে, মা বাবা তো চলে গেছে, তুমি যে কটা দিনই বেঁচে আছো আরাম করে মরে যাও। আমি বলি, বাবা সারা জীবনটা আমাদের চটের জীবন কেটে গেল, আমি কী আরাম করবো। বলে, দিনভর কাজকর্মের পরে রাত্রে যখন ঘুমাবে এই পাম্প বালিশটা জড়িয়ে ধরে ঘুমাবে, তোমার ঘুম খুব ভালো হবে। কি বলবো, দিনভর আমি সংসারের কাজকর্ম খুব ভালো করি গো, রাত্রে যখন এই পাম্প বালিশটা জড়িয়ে ধরে শুই তখন আর কচি বলার সব কথা মনে পড়ে। আর নুনের বাপের সঙ্গে সেই সব ঘটনা পরপর আমার মনে জেগে ওঠে। আমি বিজনা শরীর দিতে পারি না, কি জানো আমার ঠেলে তুলে দিচ্ছে, বলে তুই এখান থেকে উঠে চলে যা। এখন কটা বাজে, আমি কোথায় এসেছি আমার জিজ্ঞেস করলে আমি বলতে পারবো নি। আমি কাজ জিজ্ঞেস করবো, বলো দিন এখন কটা বাজে। ও বাবা, এ তো নিশি ভোগ রাত, আমি কোথায় এলাম, কেন এলাম বলো দিন। আমি এখন কোথায় যাব, কি করব। ওই তো দূরে একটা আলো জ্বলতেছে, ভূতের আলো কি বল দেন, ভূতের আলো। যাই পার হো বাবা হোক, ভূত হোক আর মানুষ হোক, আলোর সন্ধান যখন আমি পেয়েছি আস্তে আস্তে ওই আলোর দিকে এগিয়ে যাই। আমি বলি, হয়তো ভূত এরকম করতেছে, এ তো মানুষ বানরের মতো তে ফেরেঙ্গা হয়ে আছে। তা ইয়ে এত রাত্রে ভেড়ির উপরে সেই সব আরম্ভ করেছে কেন বলো দিন, নিশ্চয়ই আমার মতো কোনো যন্ত্রণা এর মধ্যে চাপা আছে। কি হয়েছে জিজ্ঞেস করে দেখি। আরে কি ও দাদা, কে কে মা জঙ্গল দেবী। গল্পের ছিঁড়ি শোনা, আমি নাই জঙ্গল দেবী। ও দাদা, আমি জঙ্গল দেবী না, আমি চপলা। চপলা? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাবলা। চপলা বাড়ি চাবলা? হ্যাঁ। নারী অবলা? ও দাদা, হ্যাঁ, তা এত রাত্রে এই ভেড়ির উপরে এসে তুমি কি করছো? আমি মরতেইছি, আজ আমি মরবই মরবো। তুমি মরবে বলে এসেছো? হ্যাঁ। তা মরার অনেক নিয়ম আমি শুনেছি, কে বিষ খায়, কে গলা দড়ি দেয়, কে ট্রেনে কাটা হয়, কে গাড়ি চাপা হয়। তুমি পায়ে দড়ি দিয়ে কিভাবে মরছো? কোথায় কোথায় দড়ি দিচ্ছি? পায়ে? এই রে মাথা ঠিক নেই, এক খাবলা ভূত। খোলো এখান থেকে জীবন বেরোতে পারে, খোলো খোলো। ও দাদা, হ্যাঁ, তা তোমার তো বয়স খুব বেশি হয়েছে বলে মনে হয় না। না, তা কি হয়েছে, এই বয়সে মরবে কেন? বলুনি বলুনি, সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র বৌমা। হ্যাঁ, সকালবেলা এক গ্লাস জল চাইছি। হ্যাঁ, হুতুম পেঁচার মতো মুখ,
কেন তোমার বৌমা দেখতে শুনতে ভালো নয়? সব ভালো সব ভালো। ওর মুখ করে? শুধু মুখ করে আর কি করে? আরে বাবা দুপুরে ভাত দিচ্ছে, হ্যাঁ হাতে থালায় ভাত দিয়ে ঠেলে দিয়ে যাচ্ছে। আমি যেন বাড়িয়ে বেড়াল কুকুর পড়ে আছি। কি সর্বনাশ, তোমার বৌমা তোমার সঙ্গে এরকম ব্যবহার করে? শুধু এই ব্যবহার করে আর কি করে? বাড়িতে একটু নাম সংকীর্তন করতে পারবো নি? তা আমরা বয়স্ক লোকেরা কি ড্যান্স সঙ্গে আমি করবো? আমরা তো হরিনামই করবো। একটু ভাগবত পুরাণ পড়তে পারবো নি? পড়লে কি হয়েছে? বাবা বলে ঠাকুর মুখ হয়েছে। তোমার বৌমা তোমার এরকম বলে? শুধু এই কথা বলে। আবার কি বলে? বলে ঠাকুরের কেঁড়ে। কি ভগবান, বৌমা এইসব কথা বলে? এ বাবা অনেক কথা বলে। আর কি বলে? পাড়াময় কি বলতে জানো? কি পাড়াময় বলে বেড়াচ্ছে আমার সৌর খচ্চর। আমি এরম বৌমা জীবনে দেখিনি। ও দাদা, হ্যাঁ তা প্রত্যেকটা সংসারে এখন বুড়ো বুড়োদের ভাত দিতে গেলে যত ঝামেলা, যত অশান্তি আর যত ঝগড়া। হ্যাঁ তা ছেলে বৌমা না দেখেছে, দিদি কোথায়? দিদি তোমার দেখে না? থাকলে কি আর আমি মরতে আসতুম? কেন, দিদি কোথায় গিয়েছে? আর একটু উল্টো নেশা ছিল। তোমার আবার উল্টো নেশা কি? হ্যাঁ একজনের সাথে বলা খাওয়া ছিল, হ্যাঁ তার ঘরে না ঢুকে অন্যজনের ঘরে গিয়ে মশারি তুলেছি। ও বাবা, তুমি তো তাহলে গুণী মানুষ। হ্যাঁ হ্যাঁ পাড়ার ছেলেরা টকে টকে ছিল। হ্যাঁ ও বাবা এসে ধরে ফেলেছে, ধরে ফেলে কি মার, ফুটবলের মতো ডব খাচ্ছে ডব খাচ্ছে ডব খাচ্ছে। আজ বুড়ি কার মুখে শুনেছে? হ্যাঁ বলেন না, এ মুখ দেখাবো নি, বিষ খেয়ে মরে গেছে। দিদি মরে গেছে? হ্যাঁ। ও দাদা, তা তোমার জীবনে যে ঘটনা ঘটেছে, ওই একই ঘটনা তো আমার জীবনে ঘটেছে। তোমার কি হয়েছে? আমাদের লোক বাড়ি নেই, আমাদের বাড়ি আত্মীয় এসেছে। তাই বলে লোক যখন বাড়ি নেই তাহলে জালটা নিয়ে আমি পুকুরে ফেলি। আমি জাল ফেলতে গেছি, আমার একটা দেওর এসেছে স্নান করতে। তারপর বলে বৌদি তুমি একা পারবে? তোমার সঙ্গে একটু টানা দিয়ে সাহায্য করি। আমি বলি আয় ভাই আয়, তুমি তো জানো এক পুকুরে জল কত, হোলা গোলা জল। কোন রকমের দুজনে জাল টেনে টেনে ধারে নিয়ে এসে ছাড়াচ্ছি। আমাদের লক্ষ্য তা ছিল, ছুটে এসে দেখি না ইট বাগাচ্ছে। আমি বলি তুমি ইট বাগাচ্ছ কেন, আমি কি দোষ করেছি? বলে কি দোষ করেছি, তুই তো জলের ভেতর জুটে আছিস। ভাব দূরে গেছে? তুমি বলো আই যে কাজের কাজই নয় বললে রাগ হবে না বলো? আর হাতে ধালে বালতি ছিল, বাগিয়ে মেরেছি। বালতি? হ্যাঁ কোথায় লেগেছে জানি না, মরে গেছে। তাহলে তুমি তো কাঁচা বিধবা। সে কথা কজন আর কাছে বলবো দাদা, আর মনের কথা কে বুঝবে? তোলে তোলে কি তোলে তোলে, হাই দেখেছো কেন গল্পের ছিঁড়ি পাত পারে কি হার, কি অবস্থা তোলে। তাই কোথা দিয়েছে আমি তো জানি না, আমার পায়ে শুধু কাদা ভর্তি। তোলে 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 কেন, কি হয়েছে? দেখেছো পা না যেন সোনার তাল। তুমি আমার পা মুছিয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তুই মানুষ না কি গো? আমি কি জিনিস আমি নিজে জানি না। এ কি চোখ মুখ কি হয়েছে, সব তো শুকিয়ে গেছে। তা চোখ মুখ শুকাবে নে, না খেয়ে থাকলে চোখ মুখ কেরম হবে? আমার একটা মাত্র ছেলে এক কেজি চাল কিনে দিয়ে আর নমাস গুজরাটে কাজে গিয়েছে। নমাস? একটা মাত্র মেয়ে, হ্যাঁ দু বছর বিয়ে হয়েছে। হ্যাঁ আমার কোনদিন খোঁজ নেয় না, আমি খাচ্ছি কি না খাচ্ছি, বেঁচে আছি না মরে গেছি। ওই কোন রকমে এক বেলা করে খাই আর এক বেলা করে না খেয়ে থাকি। এখানটা যখন এসে পড়েছো, হ্যাঁ আর না খেয়ে থাকতে হবে না। কেন কি করবে? আমি তো খাবার টাবার সব বয়ে এনেছি, এই তো খাবার নিয়েছি, টেপি আলো নিয়েছি, আচ্ছা চটি নিয়েছি। তাই? হ্যাঁ শুধু তাই আর কি। আরে বাবা কালী পুরাণ, শিব পুরাণ, লক্ষ্মী পুরাণ, কার্তিক পুরাণ, গণেশ পুরাণ, তারপরে এই খালপাড়ে চেপটা পুরাণ নিয়েছি। চেপটা পুরাণ? হ্যাঁ ইচ্ছা মতো চেপটা পুরাণ। আমি অনেক পুরাণের নাম শুনেছি, ইচ্ছা মতো চেপটা পড়ানো সেটা আবার কি? এ জিনিস দেশে খুঁজে পাবেন। এটা কি নতুন খণ্ড বার হয়েছে? হ্যাঁ। ও দাদা, তা তুমি এগুলো এনেছো কেন? আরে বাবা লোকে সব বলা কোয়া করছে না কি আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ আমি বলি সেই যখন মহাপাপ করতে চলেছি, মরার আগে এই ইচ্ছা পুরাণ চেপটা মতো ইচ্ছা পুরাণ এগুলো সব পড়ে একটু পুণ্য করে মরে যাই। ও তুমি পুণ্য করে নিয়ে তবে মরবে? হ্যাঁ। ও দাদা, আমার জীবনে তো কেউ নেই আর তোমারও কেউ নেই, না বাঁচতে হলে তোমার নিয়ে বাঁচবো আর মরতে হলে দুজনে একসঙ্গে মরবো। তুমি পড়ে আমার শোনাবে, আমিও তোমার সঙ্গে শুনে পুণ্য করবো, করে দুজনে একসঙ্গে মরবো। তুমি আমার সাথে মরবে? হ্যাঁ আমার সাথে বাঁচবে। কি করবো এই জীবন থেকে কি করবো? এখন নিশ্চয় সেটা পেয়েছি। হ্যাঁ দাদা শোনো বলো। হ্যাঁ না খেয়ে তুমি ইয়ে করে পুরাণ শুনবে তা কি খাবে?
ভরা পেটে গোলায় দড়ি দেবে, আর যদি অ্যাসিড হয়? জম দেখতে পাবে না। তুই ভাত নিয়ে আমার গালে তুলে খাওয়াচ্ছ? হ্যাঁ, তুই মানুষ না কি গো? আমি কি জিনিস আমি নিজে জানি না দাদা। পর তুমি তোমার ওই পুরানা মা শোনাও দাদা, আমি শুনে পূর্ণ করি দাদা। কি শুনবে? হ্যাঁ নিশ্চয়ই শোনাবে। বলো দাদা বলো। কোলা ব্যাং বসে আছে জীব বারে করে, এইভাবে পোকা মাকড় খায়ে ধরে ধরে। আমি অনেক পুরাণ শুনেছি, এই চেপটা পুরাণে এই ভাষা ফেলেছে। হ্যাঁ ও দাদা, ইয়ে কোন লেখক লিখেছে? ঋষি লিখেছে। ঋষি কোন ঋষি? উজ্জ্বল ঋষি। তাননি এখন অনেক আছে। বলো বলো বলো। লোহা বলে এবার আমি যাব কামার সালে, পুড়ে পুড়ে লাল হয়ে পড়ব গিয়ে জলে। এখানে কি হচ্ছে বল? হ্যাঁ বাবা বাবা, আমি এই নির্জনে খাল পাড়ে চেপটা পুরাণ পড়তে। এটা পুরাণ পড়ার জায়গা? এ বাবা, তারা বয়স্ক লোক দুটো এখানে গল্প গায়ে করতে যেটু পুরাণ ভাগবত পড়তে যে, তোরা কোথা দিয়েছি? তোরা ডিস্টার্ব করতে গেলেন, তোরা কে? আমরা বাটাম ক্লাবের সদস্য। বাটাম ক্লাবের সদস্য? সারা কলির পাঁটা। পুরাণ পড়বে না, পড়তে দেবে না, আর শুনতেও দেবে না। এ ধর্ম করার জায়গা? এ বাবা, তা আমরা ধর্ম করার জায়গা, তোদের এত জমা খরচ কেন? তোরা রাত্রে এসে ডিস্টার্ব করতে কেন বলতো? দেখ তো এই শালাই, তুই কদিন আগে ওই নতুন বাজারে ধরা পড়েছিলি না? চুপ কর চুপ কর চুপ কর। কেন কেন? একটা মাল তুলে যে হাত ছাড়া হয়ে যায়। এ বাবা ছেড়ে দে বাবা, বয়স্ক লোক শীতকালে সময় ছেড়ে দে বাবা। এলা মেয়েটার পোলাচ্ছে না ছেলে, দেখ তো মেয়েটাকে দেখ তো। আমি অনেকক্ষণ তাই ভাবতেছিলাম, দাঁড়া দেখি না। দেখ ও ভগবান, এ তো সেই আমাদের পাশের বাড়ির স্বপনদার শাউরি তো। কি সাবনা জামাই পনে তার হাতে ধরা পড়িস? বাবা ছেড়ে দে রে। পিয়ারে জানি ওরা ওইভাবে পালাবে। তুই জানি না ক্লাবের পাশে বড় পুকুর আছে, তাহলে একটা দড়ি যদি দুজনের জম্পেশ করে বাঁধিস, আর গৈড়ে গৈড়ে পুকুরে পড়ে মরে যাবে না? এটা মরে গেলে তো আমার নামে পুলিশ কেস হয়ে যাবে। হবে তো মারলে আমার দুটো মেয়াদ যদি আমার বাদ। ও তুমি আগে ভাবো নে, আমি সেকেন্ডারি বলে আমার যত দোষ। আরে চল একটু খুঁজে দেখি। চল আর চল। তুমি আর নেট করে ফেলে দিলে বাবা, তুমি ফিগড়ের মতো লোক, এত ভারী। আমি ভেজে ভেজে এত ভারী হয়েছে নিজে বুঝতে পারিনি জান। বলো তুমি যখন আমার তোমার পিঠে চালে নাচতেছ, হ্যাঁ আর কি মনে হচ্ছে জানো? কি দাদা? আমি রথে চড়ে স্বর্গে যাচ্ছি। তোমার বয়ে বয়ে আমার জীবন বার হয়ে যাচ্ছে, তুমি স্বর্গে যাচ্ছ। হ্যাঁ তুমি এবার আমার পিঠে চালে করে বয়ে এনে চলো, এই বাবা আমরা পালাবো, চলো। তাই চলো তাই চলো। তুমি একটু কথা বলো, তুমি কথা বললে ওরা নেবে।
তোদের মতো ওর আমরা বেঈমান না যে পালাবো, তোরা যেভাবে আমাদের বেঁধেছে আমরা জীবনে খুলতে পারবো না। মানুষের দায় দরকার নেই বাবা। তোমার দরকারটা কি? আর হাগা পেয়েছিল ওনার বলি ও দাঁড়িয়ে দাঁড়াতে পারতেছে না, আর খুব অবস্থা খারাপ। বলে জ্বালা যখন তোমার, তুমি আমার পিঠে চালা করে বয়ে নিয়ে চলো। ওনার পিঠে করে বয়ে আনতে আনতে এত ভারী আমার সে হাগা বন্ধ হয়ে গেছে বাবা। ভগবান, মেয়েটা কিরকম আমার মার মতন দেখতে লাগতেছে। কিন্তু এত রাত্রে বাবার মা এখানে কি করবি? না না, ভালো করে দেখি তো। তোমার খুলে দাও। দেখো বৌদি, তোমার কথা তোর মাকে খুলে দিচ্ছি, ঠিক আছে? খুলে দেওয়ার পরে তুমি তোমার মাকে নিয়ে চলে যাবে একদম। আর ওই শালা চৌধুরীর ব্যবস্থা আচ্ছা আমরা ক্লাব থেকে করবো। বাবা এই তো চুপ করে আছি বাবা, একদম কোনো কথা বলবি না। না বাবা না, ব্যবস্থা হবে বাবা, খুলে দে। কি কষ্ট হচ্ছে বাবা, খুলে দে রে বাবা। জীবনটা ধরে এলো আর চপলা তো পাগল প্রেমী আওয়ারা, দিল তেরে মোহব্বত কা মারা, তো পাগল প্রেমী আওয়ারা, দিল তেরে মোহব্বত কা মারা, তুঝে পেহচান লিয়া রে, আপনা তুঝে মান লিয়া রে, তুঝে পেহচান লিয়া রে, আপনা তুঝে মান লিয়া রে, ওই 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 তোর মান সম্মান বলে আর কিছু আছে? জামালপাড়ায় কি তুই রাসলীলা করবি নাকি? এই হত্তো আর চপলা আর উপেন চপলা, এই মার কথা তুই ভুলে যা। কেন? তোর মা তোর মানি, তার মানে মরলে আমরা একসাথে মরবো, আর বাঁচলে দুজন একসাথেই বাঁচবো। মানে নয় তুই এসালি মুখে নেড়ে কথা বলি। আর কার কাছে জানাবি যা? কি আমার এই নালিশ? ঠিক বলেছো, তোর মা হবে আমার পাশের বালিশ, ও তোর মা হবে আমার পাশের বালিশ। মানে নয় গিয়ে শালি মুখ নেড়ে কথা বলিস, মানে নয় গিয়ে শালি মুখ নেড়ে কথা বলিস, কার কাছে জানাবি যা আমার এই নালিশ? ঠিক বলেছো, তোর মা হবে আমার পাশের বালিশ, ও তোর মা হবে আমার পাশের বালিশ। একটা মেয়ে ছেলে অবলা অবলা নারী চোখ মুখ শুকিয়ে গেছে, আমার কাছে এসেছে, আমি পাখির মতো টুকটুক করে গালে তুলে খাওয়াচ্ছি, এতে তোর এত জ্বালা বেঁধেছে কেন? বলতে আমার চেষ্টা করে লোকে কি বলতে শোন, আর মনটা আমার পাথর বাটি তাতে ঘষি চন্দ। ও বৌদি, কি তুমি খালি বলছিলে আমার মায়ের কোনো দোষ নেই? তোমার মার কি দোষ আছে? তোমার মা হ্যাঁ বুড়ো বয়সে পাথর বাটি আর সারা চন্দন কাঠ ঘষবি না? তোর বাবার থেকে ভালো মানুষ তুই তো চিনিস না, যার জ্বালা শেষ হয় তোর কেন সয় না? বলতে আমার ঘেন্না করে লোকে কি বলছে শোন, আরে মনটাই আমার পাথর বাটি তাতে ঘষি চন্দন, মরলে মরবো দুজন, মরলে মরবো দুজন।
গালে ঢেলে দেব বিষ। অতর মা হবে আমার পাশের বাড়ি, অতর মা হবে আমার পাশের বাড়ি। আমার খোঁজ নেই আর আজকের মেয়ের পরিচয় দিতে আমার কোনো মেয়ে নেই, আমি কারো মা নয়। শুনলে আমার মার কথা শুনলে? হ্যাঁ বৌদি, সবকিছু শুনেছি। এতগুলো লোকের সামনে আজকে আমাকে অস্বীকার করলো, এই দুঃখের কথা আমি কারো কাছে জানাবো? তুমিই বলো বৌদি। তোমার কোথায় জানাতে হবে না, এরা যা শুরু করেছে এদের ব্যবস্থা আমরা ক্লাব থেকেই করব। কি করবে তোমরা? ওই বুড়োর হ্যাঁ গলায় জুতো দেবো। ভালো হবে। আর তোমার মার? আমার মা অন্য জিনিস দেবো। কি তুমি বাবা পয়লা বৈশাখে কেক খাবি? না না, তোমার তো বাজবরণ দেবো। বাজবরণ দিবি? হ্যাঁ। কোথায় দিবি বাবা? চোখে? না না, সে জায়গা মতো দেবো। দিনি বাবা ঘা হবে রে, দিনি রে। হ্যাঁ বাবা। হ্যাঁ বল বাবা। যে বল, তোর কাছে হাত জোড় করেছি, তুই বাজবরণ দিনি, তুই নেপথলিন দে, তুই ভেজলিন দে, তুই বরলিন দে, বাজবরণ দিনি বাবা। কেন দিলে কি হবে? বাজবরণ দিলে পচে যাবে, ব্যথা হবে, ব্যথা। হোক, তবু তোকে বুড়ো বয়সে আমরা শিক্ষাটা দিয়েই দেবো। টুলুদা, এই টুলুদা কোথায় গেলি রে? নিয়ে এই তো পুরো রেডি করে আনি যা একদম। বুড়ো বয়সে তোমার সুকর্মের ফল হিসাবে এই জুতোর মালাটি তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হলো। বাহ, কি সুন্দর কার্টুন বাচ্চা মতো লাগছে। পুরো বানর ছানা রে। তোদের আরো কি মনে ইচ্ছা আছে তোরা পূরণ করে নে? তোরা কি ভেবেছি এই দিয়েছি বলে আমি উনার ছেড়ে দেবো, উনার ভুলে যাবো? যদি বাঁচতে উনার নে বাঁচবো, আর যদি মরতে হয় উনার নে মর। তুই আর বুকে আছো? এতদিন না, এতদিন না বুড়ো বয়সে সাজ জেগেছি, তোর ব্যবস্থা আমি করে দেবো। উজ্জ্বল তোদের উপায় হবে কি? একশো বছর পরে থাকি যদি হই খাঁটি ঘি। তুই তো আর শাহরুখ খান, আমি তোমার কাজল বুকে এসে গো। কি হয়েছে? তোমার বাজবরণ দিচ্ছে আর আমার যন্ত্রণা হচ্ছে। পুরো বাসে চেষ্টা করি তোদের উপায় হবে কি? তোদের সাথে ঘরে মেটে সে কথা তুই জানবি কি? উজ্জ্বল দা বলছে তবে তোদের উপায় হবে কি? একশো বছর পরে থাকি যদি হই খাঁটি ঘি। পুরো হাড়ে বাজবে বাঁশি, পুরো হাড়ে বাজবে বাঁশি, আর যতই তোরা বাধা দি। ঠিক বলেছো। তোর মা হবে আমার পাশের বাড়ি, ও তোর মা হবে আমার পাশের বাড়ি। সত্যি কথা বলতে কি বৌদি, এদের ধরে এনে সবচেয়ে বড় ভুল আমাদের হয়েছে। আমরা কাদের বিচার করব? যাদের বয়স তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে। এরা যদি বুড়ো বয়সে এরকম শুরু করে তাহলে এদের থেকে নতুন প্রজন্ম কি শিখবে? তাই বৌদি, এই বিচার আমি তোমার হাতে তুলে দিলাম, তোমার মায়ের বিচারটা তুমি করো। তা তো তখন বলেছিলাম, বলি এ বাবা আমাদের বিচার তোরা করতে পারবি না, আমাদের ছেড়ে দে। তো জোর করে ধরে এনেছি বাজে ছেলে কোথাকার। চিচি মা, তোমার জন্য আমার মান সম্মান বলে আর কিছু রইল না। যা হওয়ারটা হয়ে গেছে, এই পাঁচটা লোক জানা জানি হওয়ার আগে এই রাত শেষ হওয়ার আগে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। আমাকে তুমি সারা জীবন থাকবে, তোমার কোনোদিন কোনো অসুবিধা হবে না। ওরে, প্রত্যেকটা সংসারে বাবা মায়েরা কেন সন্তানকে জন্ম দেয় জানি? মাগু, শুধু এই বৃদ্ধ বয়সে একটু সুখ শান্তিতে থাকার আশায়। কিন্তু আজ প্রত্যেকটা সংসারে বৃদ্ধ বাবা মা নিয়ে যত সমস্যা, যত ঝগড়াঝাটি, যত ঝামেলা। না মা, তোর দাদা এক কেজি চাল কিনে নিয়ে নমাসের জন্য গুজরাটে কাজে চলে গেছে। মাগু, তুই এমন একটা মেয়ে, দু বছর আমি ভাত খাচ্ছি না, না খাচ্ছি, বেঁচে আছি না, মরে আছি, কোনদিন আমার খবর নিস? আর আজকে আমার দায়িত্ব নিতে এসেছিস? তুই তোর নিজের শাশুড়ি ভাত দিয়ে খাস না। আর তোর বাড়িতে কি আমি থাকবো? তোর বাড়িতে কি যদি আমি থাকি, জামাই যখন জানতে পারবে তখন থেকেই শুরু হবে আমাদের উপর অত্যাচার। তাই বৃদ্ধ সার আমরা কারো বোঝা হতে চাই না। এখন আমাদের হাত আর ভালো আছে, এখন চোখ ভালো আছে, আমাদের দু চোখ যেদিকে যাবে সেদিকেই চলে যাবো।
ঠিক বলেছো মা, তোমার জন্য আজকে আমার জ্ঞান চক্ষু খুলে গেছি। এই সংসারে শ্বশুর শাশুড়ি কোনোদিন কারো বোঝা হতে পারে না, তাই আজকে আমি তোমার কাছে কথা দিচ্ছি মা, আমার শাশুড়িকে আমি সারা জীবন মাতৃ আসনে বসিয়ে পুজো করবো। আর যা আসো মা, তোমাকে একটা কথা বলে যাই মা, যেখানে যাচ্ছ সাবধানে যেও, তোমরা ভালো থেকো। জ্ঞান খত্রের মেয়ে, একেবারে জ্ঞান খত্রের মেয়ে। ও দাদা, হ্যাঁ, মেয়েকে তো বকাবকি করে তাড়িয়ে দিলাম, হ্যাঁ, এই বৃদ্ধ বয়সীকে কোথায় আশ্রয় নেবে একবারও ভেবে দেখেছো? ও চিন্তা তোমার করতে হবে না, তার জন্য উপেন চৌধুরী আছে। তাই এই বয়সে? আরে কেন, সে তো জানি, ভালো লাগা আর ভালোবাসা এক নয়। ঠিক বলেছ। শোনো বলি, তোমার হাতে আমি কোত্তাল দেব আর আমি খোল নেব, দুজনে হরিনাম গাইব। তার আগে আমাকে কথা দিতে হবে, কি এমনি করে তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে? তো আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? মনের ময়ূরে ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? মনের ময়ূরে ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো?